পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনের কসম খেয়েছেন, আল্লাহ তাআলার এই যে পবিত্র কিতাব এর কসম খেয়েছেন, এর শপথ করেছেন বিভিন্ন জায়গায়। যেমন কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী সেটাকে বোঝার জন্য, আবার কখনো আল্লাহ তাআলা এই কিয়ামত দিবস যে অবশ্যই সত্য এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য এমনটি করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ইয়াসিনের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই যে কুরআনুল কারীম মানে বিজ্ঞানপূর্ণ কুরআনের কসম, আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি নবীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন সূরাতুল কফ যে কফ আল কুরআনিল মাজিদ, এই পবিত্র সম্মানিত কুরআনের কসম, বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, তারা আশ্চর্য হয়ে গেছে যে তাদের মধ্য থেকেই একজন ভীতি প্রদর্শনকারী এসেছে। ফাকাল আল কাফিরুন হাযা শাইউন আজিব, কাফিররা বলে এটা তো আশ্চর্যের ব্যাপার, মানে রিসালাতকে তারা মানতে রাজি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন এটাকে তারা বিশ্বাস করতে ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারিমের কসম খেয়ে কোরআনুল কারিম দ্বারা শপথ করেই এই কথাগুলি বলেছেন যে নিঃসন্দেহে রাসূল সত্য এবং কিয়ামত দিবস হচ্ছে অবশ্যই সত্য। আমার প্রাণপ্রিয় ও সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের কোন এক জায়গায়, বিশেষ করে সূরাতুল হিজর এর 72 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দিয়ে কসম খেয়েছেন। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দিয়ে কেন কসম খেয়েছেন বা শপথ কেন করেছেন? কারণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আগমন করেছেন, তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসুল, এবং তার মাধ্যমে আমরা পেয়েছি হেদায়েত, এবং তিনি এই বিশ্ব জগতের জন্য তিনি হচ্ছেন বারাকা স্বরূপ, আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ যদি তার কথা মানে তাহলে তারা জান্নাতি হতে পারবে, তার আনুগত্য করলে তারা সফলকামী হতে পারবে। তো তার এই জীবিত থাকাটা, তার এই দাওয়াতি কাজের এই জীবন পদ্ধতি, এটা কিন্তু ছিল একটা বড় নিয়ামত এবং নিদর্শন। এই জন্য এই বিষয়টি তার সমস্ত উম্মতের জন্যই, সমস্ত বনি আদমের জন্যই এটা কিন্তু হচ্ছে তাদের জীবনের জন্য একটা বিশেষ দিক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা এটা কিন্তু তাদের সবার জন্য একটি বরকত স্বরূপ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লামরুকা, তোমার জীবনের কসম, সুবহানাল্লাহ, তোমার জীবনের শপথ, যে ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, যে ঐসব কাফের মুশরিকরা তারা তো উদাসীনতার মধ্যে আছে, তারা অবহেলার মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, নাউজুবিল্লাহ। তো এটা এই যে আল্লাহ তাআলা নবীজির জীবনের কসম খেয়েছেন এখানে, এটা দ্বারা নবীজির জীবনের যে একটা গুরুত্ব, তিনি যে আগমন করেছেন আমাদের কাছে, এর যে একটা বিরাট তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, এটাই কিন্তু আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিরাট মর্যাদাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি বুঝিয়েছেন, যেমন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শপথ করে থাকেন বিভিন্নভাবে। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই,